আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরবে আজকের তিনটি আলোচিত খবর। দেখুন সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের তিনটি বড় গুরুত্বপূর্ণ খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর, চার দিন ওমরা পালনে করোনা আক্রান্ত হয়নি কেউ। সীমিত পরিসরে সৌদিতে অবস্থানকারীদের জন্য চালু হওয়া ওমরা অংশগ্রহণকারীদের কেউই করোনা আক্রান্ত হয়নি। বুধবার সৌদি পবিত্র দুই মসজিদের পরিচালক পরিষদ এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করে। জেনারেল প্রেসিডেন্সি বিভাগের এক মুখপাত্র বলেন, ওমরা চালুর চতুর্থ দিনে আমরা 24,000 ওমরা যাত্রী গ্রহণ করি, তাদের কেউ করোনা আক্রান্ত নয়, তাদেরকে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে ওমরা পালনে অংশগ্রহণ করতে হয়। প্রেসিডেন্সি বিভাগ ওমরা যাত্রীদের জন্য মৌলিকভাবে চারটি বিষয়ের উপর গুরুত্বারোপ করেছে। পুনরায় ওমরা চালুর অংশ হিসেবে প্রতিরোধ, জীবাণুমুক্তকরণ, প্রস্থান এবং সচেতনতার উপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তাছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রেসিডেন্সি বিভাগ চারটি আইসোলেশন সেন্টার চালু করেছে। কারোর মধ্যে ভাইরাসের কোনো লক্ষণ দেখা দিলে কিংবা আক্রান্ত কাউকে চিহ্নিত করা গেলে তাকে আইসোলেশন রাখা হবে। উল্লেখ্য, বৈশ্বিক মহামারীর করোনায় গত মার্চ থেকে ওমরা সেবা স্থগিত করা হয়। গত 4 অক্টোবর থেকে পর্যায়ক্রমে ওমরা পুনরায় চালুর ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ। আগামী 18 অক্টোবর পর্যন্ত প্রতিদিন 6,000 সৌদিতে অবস্থানরত ব্যক্তি ওমরায় অংশগ্রহণ করতে পারবে। আগামী 1 নভেম্বর থেকে বহির্বিশ্বের মুসলমানরাও ওমরায় অংশ নিতে পারবে বলে জানা গিয়েছে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, ফিলিস্তিনি নেতাদের সমালোচনায় প্রভাবশালী সৌদি যুবরাজ। ফিলিস্তিনি নেতাদের তীব্র সমালোচনা করেছেন সৌদি রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত প্রিন্স বন্দর বিন সুলতান বিন আব্দুল আজিজ। গত সোমবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে ফিলিস্তিনি নেতাদের প্রতি তিনি ফিলিস্তিনি জনগণকে প্রতারিত করার অভিযোগ এনেছেন। তার এই সমালোচনাকে ফিলিস্তিনের প্রতি সৌদি আরবের দীর্ঘদিনের সমর্থনে ফাটল হিসেবে দেখা যাচ্ছে। এ খবর জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। 3 পর্ব বিশিষ্ট এক টিভি অনুষ্ঠানের অংশ হিসেবে সোমবার আল আরাবিয়ার একটি অনুষ্ঠানে যোগ দেন প্রিন্স বন্দর। অনুষ্ঠানে তিনি বলেন, ফিলিস্তিনিদের কেবল একটি দাবিই রয়ে গিয়েছে, কারণ মূল নেতারা ব্যর্থ হয়েছে। অন্যদিকে ইসরায়েলিদের দাবি অনুজ্জ হলেও তাদের নেতারা সফল হিসাবে প্রমাণিত হয়েছেন। এটি গত 70 থেকে 75 বছরের ইতিহাসের সারমর্ম। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, সোমবারের পর মঙ্গলবার অনুষ্ঠানটি দ্বিতীয় পর্ব প্রচারিত হয়। 40 মিনিট দীর্ঘ ওই পর্বটিকে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থান পরিবর্তনের লক্ষণ হিসেবে মনে করা হচ্ছে। তবে এইসব বক্তব্য এমন একজন প্রিন্স দিয়েছে যিনি এই মুহূর্তে সরাসরি সৌদি সরকারের অংশ নন, তবে তার এই বক্তব্যকে সৌদি সরকারের বক্তব্য হিসেবেই দেখা হচ্ছে। 31 বছর বয়সী প্রিন্স বন্দর 1983 সাল থেকে 2005 সাল পর্যন্ত দীর্ঘ 22 বছর ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। সে সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পরিবারের সঙ্গে তার ভালো সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সৌদি আরবের গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে কাজ করেন প্রিন্স বন্দর। সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তার তত্ত্বাবধানেই ইসরায়েলের সঙ্গে সৌদি আরবে গোপন সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তার 2 সন্তান প্রিন্সেস রিমা বিনতে বন্দর ও প্রিন্সেস খালিদ বিন বন্দর যথাক্রমে ওয়াশিংটন ও লন্ডনে সৌদি রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন। সৌদি আরব হতে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াল সৌদি সরকার। মহামারী করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আটকা পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ আগামী 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। এর আগে ছুটিতে এসে করোনার কারণে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের আকামা বা কাজের অনুমতিপত্রের মেয়াদ 24 দিন বাড়িয়েছিল দেশটি সরকার। গত 23 সেপ্টেম্বর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বুধবার সৌদি প্রবাসী 1151 থেকে 1250 টোকেনধারীদের টিকিট দিয়েছে সৌদি এয়ারলাইন্স। ভিসার মেয়াদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে। 20 অক্টোবর পর্যন্ত যাদের ভিসার মেয়াদ তাদেরকে পর্যায়ক্রমে টিকিট দেওয়া হচ্ছে। তবে অনেকের ভিসার মেয়াদ থাকলেও সৌদিতে গিয়ে কাজ হারানোর শঙ্কায় রয়েছে অনেকেই। সকাল থেকেই কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করছে সৌদি প্রবাসীরা। ভিসার মেয়াদ ও ফোন নম্বর দিয়ে সৌদি প্রবাসীরা নিবন্ধন করছে। মোবাইলে খুদে বার্তার মাধ্যমে তাদের টিকিট সংগ্রহের দিন ও সময় জানিয়ে দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। এদিকে সৌদি আরবে গমনোচ্ছুদের টিকিট নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবে গমনোচ্ছুক পুরাতন টিকিটধারী যাত্রীদের ধারাবাহিকভাবে কোনোরকম চার্জ ছাড়াই টিকিট রি ইস্যু করার জন্য আসন বরাদ্দ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট তাদের নিজস্ব টিকিট সেন্টার ছাড়া অন্য কোথাও রি ইস্যু করার কোনো সুযোগ নেই। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের 3টি গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর।
খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।